25শে মার্চ 1971 সালে ঢাকায় কি হচ্ছিল সেটা তো জানেনি, কিন্তু এবার চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে তাকাই। রাত 11টার দিকে পাকিস্তান আর্মির 20 বেলুচ রেজিমেন্টের সৈন্যরা তাদের ব্যারাক থেকে যুদ্ধ সাজে বেরিয়ে চট্টগ্রামে অবস্থান করা 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোয়ার্টারে আকস্মাত গোলাবর্ষণ শুরু করে। তাদের কাছে এই সময় অটোমেটিক রাইফেলের পাশাপাশি ভারী মেশিন গান, 2 ইঞ্চি মর্টার ও রিকয়েললেস রাইফেলস রয়েছে। মুহূর্তের মধ্যেই চারিদিকে ভয়ানক গোলাগুলি শুরু হয়ে যায় আর ইবিআরসির কোয়ার্টার হয়ে যায় একটা যুদ্ধক্ষেত্র। সেই সময়টাতে চট্টগ্রামে অবস্থান করছিল 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 2000 সৈনিক আর লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর নিয়ন্ত্রণে ইবিআরসির রেজিমেন্টাল সেন্টারের প্রায় 2500 প্রশিক্ষণার্থী সদস্য। সারা দিন ধরে হাড় ভাঙা সামরিক ট্রেনিংয়ের পর ঘুমিয়ে থাকা প্রশিক্ষণার্থী সৈনিকদের উপর 20 বেলুচ রেজিমেন্টের আর একটা কোম্পানি ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্বিচারে হত্যাকাণ্ড আর গুলির আওয়াজ শুনে সেই রিক্রুটদের মধ্যে যে কয়জন জেগে ওঠার পর বুঝতে পেরেছিল যে কি হচ্ছে, তার মধ্যে ছিল সদ্য কৈশোর পেরোনো আমাদের আজকের গল্পের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। সেই কালো রাতে ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে বাঁচতে অন্যান্য রিক্রুটদের মতো হামিদুর রহমানও আশ্রয় নেন ট্রেনিং ক্যাম্পের পাশে পাহাড়ের ওপর গভীর জঙ্গলে। যুদ্ধ সম্বন্ধে তখন পর্যন্ত কিন্তু তার কোনো জ্ঞানই হয় নাই, আর তাই ভীত অবস্থায় তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন আর চারিদিকে তখন নরকের মতো অবস্থা। ঠিক তখন তিনি দেখতে পান এক অবিশ্বাস্য দৃশ্য। ইবিআরসির ফুটবল মাঠের পাশে ড্রেন থেকে হঠাৎ এক যোদ্ধা হাতে এক স্টেন গান নিয়ে বেলুচ রেজিমেন্টের সৈন্যদের টার্গেট করে গুলি করতে করতে এগিয়ে যায়। এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে বেলুচ সৈন্যরা, কিন্তু একটা সময় তার গুলি ফুরিয়ে যায় আর সাথে সাথেই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের জন্য সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিশাল সংখ্যক পাকিস্তানি সৈন্যদের মেশিন গান থেকে তেড়ে আসা বুলেট তাকে খুব বেশি সামনে এগোতে আর দেয়নি, একেবারে ঝাঁঝরা করে দেয় তাকে। বলা হয়ে থাকে এই ঘটনা সরাসরি দেখার পর সম্মুখ যুদ্ধ সম্পর্কে সকল দ্বিধাদ্বন্দ্বই চলে যায় হামিদুর রহমানের আর তিনি পরিণত হন এক নতুন মানুষে। সেদিন পাহাড়ের পাশ দিয়ে পালিয়ে তিনি কিছু সময়ের জন্য নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিলেন আর যাওয়ার পথেই তিনি স্পষ্ট বুঝতে পারেন পাকিস্তানি বাহিনী দেশে কি হত্যাযজ্ঞ চালিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যগুলো দেখে তার মধ্যে প্রতিশোধের স্পৃহা আরও জেগে ওঠে আর সেদিন ইবিআরসির ফুটবল মাঠে যেই সৈন্যকে তিনি দেখেছিলেন তাকে দেখে তিনি এবার সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন যশোর চৌগাছাতে 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল সৈন্য নিয়ে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। হামিদুর রহমান সেখানে সরাসরি গিয়ে দেখা করেন, কিন্তু অল্প বয়স আর সামান্য কয়েকদিনের সামরিক ট্রেনিংয়ের কথা বিবেচনা করে তাকে সরাসরি যুদ্ধের ময়দানে নিয়োগ না দিয়ে আপাতভাবে রান্নাঘরে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মনের ভেতর যার পাকিস্তানি মারার জন্য প্রতিশোধের আগুন জ্বলছে, তার কি আর রান্নাঘরের আগুনে মন বসে? নায়েব সুবেদার আবুল হোসেনের কাছে তার মনের বাসনা খুলে বলেন, বুঝিয়ে বলেন ইবিআরসি ড্রেন থেকে উঠে আসা সেই সাহসী সৈনিকের কথা। তিনি বুঝতে পারেন কিশোর হামিদুরের মাঝে এক আগুন জল জল করছে। তার দৃঢ় মনোবল দেখে নিশ্চিত হয়েছিলেন কিশোর হামিদুর যুদ্ধ করার সুযোগ পেলে অবশ্যই সাফল্য বয়ে আনবে। আর তারপরই রান্নাঘর থেকে মুক্তি হয় হামিদুর রহমানের আর তিনি সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কিছুদিন 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে চৌগাছা এলাকায় ছোটখাটো অপারেশন চালানোর পর সম্পূর্ণ ইউনিট বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করে আর সেখান থেকে মেঘালয়ে গিয়ে এই ইউনিট 6 সপ্তাহের একটা ট্রেনিং নেয়। ইউনিটের সাথে হামিদুর রহমানও ছিলেন। এখানেই লেফটেন্যান্ট কায়ুম এই ব্যাটালিয়নের সি কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন আর এবার তার রানার হিসেবে নিয়োগ পান হামিদুর রহমান। এই রানার জিনিসটা কি যদিও অনেকেই জানেন, তারপরও বলে রাখি, মেইনলি যুদ্ধের যে কমান্ডার থাকতো বা তার সাথে যেসব অফিসাররা থাকতো তাদের মধ্যে যে কোনো মেসেজ আদান প্রদান করার জন্য যে কোনো একজন ব্যক্তিকে বা বেশ কয়েকজন ব্যক্তিকে নিযুক্ত করা হতো তাদেরই বলা হতো রানার। তারা সেই যুদ্ধের মাঠের মধ্যে দৌড়িয়ে দৌড়িয়ে মেসেজগুলো আনা নেওয়া করতো আর কি। তো হামিদুর রহমানকে যখন এই রানার পদটা দেওয়া হয় সে স্বাভাবিকভাবেই একেবারে ক্যাপ্টেনের খুব কাছাকাছি অবস্থান করার আর সরাসরি যুদ্ধে যাওয়ার একটা সুযোগ পেয়ে যান। দায়িত্ব নিয়ে লেফটেন্যান্ট কায়ুম 21 সেপ্টেম্বর বোমারি কোদালকাটি সীমান্তে নিজেদের ঘাঁটি স্থাপন করেন আর এই ব্যাপারটা পাকিস্তানি বাহিনী মেনে নিতে পারে না। 2 দিন পরই পাকিস্তানি বাহিনীর ভারী মেশিন গান আর মর্টার নিয়ে ভয়ানক আক্রমণ শুরু হয়। লেফটেন্যান্ট কায়ুম পাল্টা আক্রমণ চালালেও ঘাঁটির একটা বিশাল অংশ চলে যায় পাকিস্তানিদের দখলে আর ঠিক এই সময় তিনি দেখতে পান খ্যাপা ষাঁড়ের মতো অবিশ্বাস্য ক্ষিপ্রতা ও সাহস নিয়ে কিশোর হামিদুর রহমান ক্রমাগত গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানি বাহিনীর দিকে। তাকে দেখে অন্যান্য সৈন্যরাও তার পিছু নেয়
আর খুব অল্প সময়ের মধ্যেই সি কোম্পানির হারানো অবস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এই শ্বাসরুদ্ধকর ঘটনার পর লেফটেন্যান্ট কায়ুম শিহরিত হয়ে ওঠেন আর তাদের পরবর্তী টার্গেট ঠিক করা হয় অক্টোবরের শুরুর দিকে শ্রীমঙ্গলের খেজুরছড়া চা বাগানে। খেজুরছড়া চা বাগানে গিয়ে কোম্পানি অধিনায়ক সিদ্ধান্ত নেন গাছপালার আড়াল দিয়ে শত্রুবাহিনীর ক্যাম্পের খুব কাছে পৌঁছে ট্রেঞ্চ আর বাঙ্কারগুলো ধ্বংস করতে হবে। আর আক্রমণের দিন তিনি আবার দেখেন হামিদুর রহমান গ্রেনেড নিয়ে নিঃশব্দে দ্রুত ছুটে চলেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেটা অব্যর্থ লক্ষ্যে নিক্ষেপ করতে সক্ষম হন। শত্রুর মজবুত বাঙ্কারটি বিস্ফোরণের পর তিনি অবাক চোখে দেখেন কিশোর হামিদুরকে, যে এতদিনে যোদ্ধা হামিদুর রহমানে পরিণত হয়েছে। কাজ সেরে সে দ্রুতই ফিরে আসে আর তার মুখে লেগে আছে একটা হাসি। আর তার পরনে তখন শিক্ষানবিশ সৈনিকদের পোশাক, অর্থাৎ একটা খাকি হাফ প্যান্ট আর হাতাকাটা গেঞ্জি। যুদ্ধক্ষেত্রে তার অন্যান্য পদক্ষেপগুলো সহ হামিদুর রহমানের একজন পয়েন্ট ম্যান হয়ে ওঠা বা এই যুদ্ধক্ষেত্রে একেবারে সামনের থেকে যে লিড দেয়া, এটার জন্য তিনি সি কোম্পানির মধ্যে কিন্তু একজন দুর্ধর্ষ সৈনিক হিসেবে নাম করে। সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে দেখত আর চেষ্টা করত তার কাছাকাছি যাওয়ার। খেজুরছড়াতে সফল আক্রমণের পর যুদ্ধের গতি প্রকৃতি নিজেদের মাঝে রাখতে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চারটি কোম্পানি অর্থাৎ এ, বি, সি আর ডি কে ক্যাম্প থেকে দূরবর্তী আমবাসা শহরে নিয়ে আসা হয়। সেখান থেকে বাংলাদেশের ধলই সীমান্তের দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটারের মতো আর তাদের পরবর্তী টার্গেট এইটাই হবে। ধলয়ের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল 91 মুজাহিদ ব্যাটালিয়নের একটি কোম্পানি আর টাচ স্কাউটের একটা প্লাটুন, যাদের কমান্ডে ছিলেন মেজর জাভেদ নামে এক দুঃসাহসী অফিসার। এপ্রিলের শুরু থেকেই সেখানে অসংখ্য ট্রেঞ্চ আর বাঙ্কার বানানো হয় আর মেশিনগান পোস্টও স্থাপন করা হয়। প্রায় 2 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে তাদের আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থায় পুরো এলাকাটাই হয়ে ওঠে দুর্ভেদ্য। ধলয়ের ক্যাম্পে অসংখ্য ফায়ার পাওয়ার আর নিজেদের অবস্থান এমনভাবে ঢেকে দেওয়া যে তাদের প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পাশাপাশি সেখানে কতজন সৈন্য আছে, কী কী জিনিসপত্র আছে আর সেগুলো কতটা আধুনিক সেটা নিয়েও সঠিক ধারণা পাওয়া যাচ্ছিল না। আর তাই ঠিক করা হয় সেখানে আর্টিলারি ফায়ারের মাধ্যমে যুদ্ধ শুরু করা হবে। দিনক্ষণ ঠিক করা হয় অক্টোবরের শেষের দিকে। প্ল্যান হয় ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউদ্দিন 2টি কোম্পানি নিয়ে পাত্রখোলা চা বাগান দখল করবেন এবং সেখান থেকে কোম্পানি ব্লকেট তৈরি করে ধলাই ক্যাম্পের সাপ্লাই লাইন বন্ধ করবেন। আর অন্যদিকে সি কোম্পানির সৈনিকদের নিয়ে লেফটেন্যান্ট কায়ুম দক্ষিণ দিক থেকে আক্রমণ করবেন। 27 তারিখে ধলাইয়ের উদ্দেশ্যে তারা রওনা দেন আর 28 তারিখ ভোরে শুরু হয় আক্রমণ। কিছুক্ষণের মধ্যেই ভয়ানক এক রণক্ষেত্রে পরিণত হয় ধলয় এলাকা। আর এদিকে দক্ষিণ প্রান্তের জলাভূমি পেরিয়ে সি কোম্পানির সৈন্যরা ফায়ার অ্যান্ড মুভ প্রক্রিয়ায় সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাঙ্কারগুলো। সেখান থেকে অনর্গল মেশিনগানের বুলেট আর অটোমেটিক রাইফেলের গুলি তাদের দিকে তেড়ে আসছে। এতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মারাত্মকভাবে আহতও হন। পরের দিন ভোরের আলো একটু একটু করে ফুটতেই কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কায়ুম তার সূক্ষ্ম সামরিক চোখে দেখতে পান ক্যাম্পের সামনে 2টি মেশিনগান পোস্ট করা। এই পোস্ট দুটির জন্য আক্রমণকারী মুক্তিযোদ্ধারা সামনে এগিয়ে যেতে পারছে না। আর এদিকে তখন দুপুরও হয়ে আসছে, যুদ্ধের অচল অবস্থা কিছুতেই কাটছে না। লেফটেন্যান্ট কায়ুম এসময় একটা নিরাপদ পথ আবিষ্কার করেন যেখানে গিয়ে বাঙ্কার দুটো উড়িয়ে দেওয়া যাবে। একটা মেশিনগানের পাশে যে সরু নলাটা রয়েছে সেখান দিয়ে কাউকে যেতে হবে। ব্যাপারটা এতটাই ভয়ানক যে নিশ্চিত মৃত্যু ঝুঁকি নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। অধিনায়কের পাশেই ছিলেন তার রানার হামিদুর রহমান। তিনি হামিদুর রহমানকে সময় জিজ্ঞেস করেন নালা বেয়ে এক এক করে ওই মেশিনগান পোস্ট দুইটাকেই ধ্বংস করতে পারবে কিনা। করে দেব স্যার, এটা বলেই হাত পেতে গ্রেনেড দুটিকে নিয়ে হামিদুর রহমান নিঃশব্দ ক্ষিপ্রতায় সামনের নালা বেয়ে ক্রলিং করতে করতে এগিয়ে যেতে থাকেন। চারিদিকে তখন প্রচণ্ড গোলাগুলি চলছে। এখন হামিদুর রহমানের সাফল্যের ওপরই নির্ভর করছে ভূমি শত্রুমুক্ত হবে কিনা। সবাই শ্বাসরুদ্ধ হয়ে হামিদুর রহমানের এগিয়ে যাওয়া দেখছে আর ওইদিকে মেশিনগান দুইটি গর্জন করেই যাচ্ছে। হামিদুরের মাথার ওপর দিয়ে বাতাস কেটে সব বুলেট উড়ে যাচ্ছে। নালার কাদা পানি দিয়ে কয়েকশো গজ সামনে এগিয়ে যাওয়ার পর তাকে আর দেখা যাচ্ছে না। সবার মধ্যেই তখন জল্পনা কল্পনা চলতে থাকে আর হঠাৎই শুনতে পাওয়া যায় দূরে গ্রেনেডের বিকট আওয়াজ আর সাথে একটা মানুষের চিৎকার, আর সাথে সাথেই থমকে যায় একটা মেশিনগান পোস্ট। একের পর এক আত্মচিৎকার ভেসে আসছে তখন সেই দূর থেকে, আর সেকেন্ড মেশিনগান পোস্ট থেকে তখন সন্দেহপ্রবণ জায়গায় দেদারসে গুলি চালানো শুরু হয়। আর কিছুক্ষণ পর আবারও আর একটা গ্রেনেড বিস্ফোরণের শব্দ আর সাথে এবারও একটা চিৎকার। কিন্তু এইবার মুক্তিযোদ্ধারা সেই চিৎকারটা শুনেই বুঝতে পারলো এটা হামিদুর রহমানেরই গলা, অর্থাৎ দ্বিতীয় মেশিনগান পোস্টটা তো তিনি উড়িয়ে দিয়েছেনই, কিন্তু ততক্ষণে মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তার দেহ। নালা বেয়ে তার রক্ত ভেসে আসে সহযোদ্ধাদের সামনে আর দেরি না করে সি কোম্পানি ঝাঁপিয়ে পড়ে সামনের দিকে। গান পোস্ট দুইটি দখল নেওয়ার সাথে সাথেই হামিদুর রহমানের নিথর নিস্তব্ধ দেহ তার খুঁজে পান। বুকের বেশিরভাগই মেশিনগানের গুলিতে তখন ফুটো হয়ে গিয়েছে। কপালের উপর দিক থেকে বুলেটের আঘাতে করোটি ভেঙে মগজ বেরিয়ে এসেছে। তার এই আত্মত্যাগের জন্য যুদ্ধের শুরুতেই একদম একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় লেফটেন্যান্ট কায়ুমের সি কোম্পানি। আর মাত্র 18 বছর 8 মাস বয়সেই তিনি হন বাংলাদেশের ইতিহাসের একজন সূর্য সন্তান।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ধলয়ের সেই যুদ্ধ গিয়ে শেষ হয়েছিল 5 দিন পর 2 নভেম্বরে, আর সেখানে ভারতীয় ইন্টেলিজেন্সের মতে মাত্র 1 কোম্পানি সৈন্য থাকার কথা, কিন্তু আদতে সেখানে ছিল প্রায় 3 কোম্পানিরও অধিক। ধলয়ের যুদ্ধে শহীদ হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের মরদেহ নিয়ে আসা হয় আম্বাসার ক্যাম্পে। বয়সে ছোট বলেই তাকে সবাই চিনত। ধর্মীয় রীতি অনুযায়ী তার রক্ত কাদামাখা জর্জরিত দেহটাকে গোসল করিয়ে পরিষ্কার করা হয় দাফনের জন্য, কিন্তু ভারতীয় ভূখণ্ডে অবস্থান করায় তাদের দাফনের ভালো কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। কোনোভাবেই তার সমাধি হারিয়ে যেতে দেওয়া যাবে না, আর তাই ঠিক করা হয় ত্রিপুরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গোরস্থানেই তাকে দাফন করা হবে। নিজেরাই চাঁদা তুলে সেই কবরটাকে পাকাপোক্ত করে রেখে আসা হয় যাতে ভবিষ্যতে সেটা খুঁজে পাওয়া যায়। আর স্বাধীনতার 36 বছর পর 2007 সালের 10ই ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটা দল ত্রিপুরা থেকে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করেন, আর 11ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। ওকে, আমি আসলে খুবই গ্রেটফুল আপনাদের কাছে, কারণ আপনারা এই সিরিজটা এত বেশি পছন্দ করছেন, প্রত্যেকটা পজিটিভ কমেন্টই আমি পড়ি, অ্যান্ড থ্যাংকস এ লট টু ইউ গাইস। আর এটা নিয়ে সম্ভবত 4 নম্বর ভিডিওটা যাবে এটা, আর এরপরে আরও 3টা ভিডিও আসবে। সো এখন পর্যন্ত কোন ভিডিওটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে বলে যান। আর আরও একটা জিনিস, যদিও আমার ভিডিওর নিচে সোর্সগুলো দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, বাট তাও সোর্স হিসেবে আমি এই বইটা মেনলি ইউজ করেছি, 7 বীরশ্রেষ্ঠ বাংলাদেশের মুক্তিযোদ্ধ সাঈদ হাসান দারার লেখা। আর এছাড়াও অন্যান্য সোর্স টুকটাক দেখা হয়েছে, বাট মেইন আউটলাইন আসলে এই সোর্সটা থেকেই ছিল। এখানে অনেক বেশি ডিটেলস আছে আর প্রত্যেকটা ঘটনা আমি একেবারে শুধুমাত্র যুদ্ধে ফোকাস করেছি, তাদের একেবারে লাস্ট ব্যাটল বা তাদের মোস্ট সিগনিফিক্যান্ট যেই ব্যাটলগুলো আছে, আর এটা ছাড়াও তাদের বেড়ে ওঠা, তাদের শুরু থেকেই সব কয়টা 7 জন বীরশ্রেষ্ঠেরই একেবারে টোটাল সব ঘটনা আপনারা এই বইটাতে পেয়ে যাবেন। তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা যদি এর থেকে বেশি ডিপ জানতে চান। তো কমেন্টে অবশ্যই লিখে যান, আর এই ভিডিওগুলো আপনাদের শেয়ার টেয়ার করেন, সো যাতে আরও বেশি মানুষ দেখতে পায়। আমি চাই এই ভিডিওটা একটা কি বলবো লাইব্রেরি হিসেবে থেকে যাক বাংলাদেশের ইউটিউবে কমিউনিটিতে। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।